नमस्कार बंधुरा भवघुरे चैनले आपनादेर सबाइके स्वागत। आबार झाड़ग्राम सबार प्रश्न, झाड़ग्रामे तो एतबार जाच्छेन, आमरा गेले कोथाय उठब? एई प्रश्नटा अनेकेर मने तैरि होते पारे। सेई तैरि हवा प्रश्नटार उत्तर देब एई भिडियोते। अर्थात जिला झाड़ग्रामे एले एई अरण्ये रात काटाते हबे नाकि? ना मशाई, ता ना। आपनार थाकार डेस्टिनेशनेर किछु जायगा आपनादेरके एई भिडियोते आमि बोलबो। टोटाल भिडियोटा आपनारा देखबेन। बोले राखि एटा कोनो प्रमोशनल भिडियो नय়, आमार निजस्व भालो लागा एखाने किच्छु नेई। आपनाराई विचार करे नेबेन, फोन करे जेने नेबेन सठिक थाकार ठिकाना कि, डिसিশনটা আপনি নেবেন। আমরা শুধু ইনফরমেশনটা আপনাদের সামনে দেব। আমরা দেখাবো কোথায় থাকলে আপনি নিশ্চিন্তে রাত কাটাতে পারবেন। এই ঝাড়গ্রামে আপনি ঘুরতে যে বেরুবেন তার আগে রাত কাটানোর ঠিকানাটা এই ভিডিওর মুখ্য বিষয়। দেখতে থাকুন আমাদের ভবঘুরে চ্যানেল, সঙ্গে থাকুন। শুভ নববর্ষ 1429-এ সবাইকে সবুজ শুভেচ্ছা। আমার ভবঘুরে চ্যানেলে যারা নতুন দর্শক তাদের বলি, ভ্রমণ ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং 100-এর উপর ভিডিও আছে সেগুলো দেখুন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। আমাদের চ্যানেলের থিম সুর হলো কম খরচে ভ্রমণ। পকেট যখন গড়ের মাঠ তো কি আছে, ঘোরার ইচ্ছাটা মনের ভেতর জাগিয়ে রাখুন, সুযোগ পেলেই বেরিয়ে পড়ুন। আমাদের চ্যানেলে কম খরচের সুলুক সন্ধান সব পেয়ে যাবেন। এই ভিডিওতে যেমন দিতে চলেছি শহর ঝাড়গ্রামের সস্তায় থাকার ঠিকানা, চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিওটা। ঝাড়গ্রাম পেট্রোল পাম্পের কাছেই অগ্রসেন ধর্মশালা। ঝাড়গ্রাম স্টেশন থেকে মিনিট দশেকের হাঁটা পথে পড়বে এই ধর্মশালা। মাত্র 300 টাকায় 5-6 জনের থাকার ব্যবস্থা। আমি দাঁড়িয়ে আছি ঝাড়গ্রামের একটি ধর্মশালায়। অনেকেই প্রশ্ন করেন যে ঝাড়গ্রামে এসে থাকবো কোথায়, তাদের চিপ রেটে থাকার যে একটা, তাদের যে স্বচ্ছন্দ ফিল করবে সেরকম একটা জায়গা হচ্ছে অগ্রসেন ধর্মশালা। আমি সেই ধর্মশালায় দাঁড়িয়ে আছি, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। এই ধর্মশালায় থাকতে গেলে একজনকে কি করতে হবে, সেই যে রুম পেতে চায়? আমাদের নিয়ম হচ্ছে অ্যাডভান্স বুকিং হয় তবে 15 দিন আগে হয়। আচ্ছা, প্রথম কথা ফোনে বুক করা যায়? হ্যাঁ, ফোনে বুক করা যায়। আচ্ছা, ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, আর আমাদের আমাদের রুম ভাড়া আছে এখন 300 টাকা। 300 টাকা একটা রুমে কতদিন থাকতে পারবে? 5 জন তো বটেই, 5 জন থাকতে পারবে। ঠিক আছে, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা? খাওয়া দাওয়াটা বাইরে খাওয়া, এখানে সম্পূর্ণ নিরামিষ, বুঝতে পারছেন? সম্পূর্ণ নিরামিষ। হ্যাঁ, এখানে মাছ ডিম মাংস চলবে না, মদ চলবে না, মানে বাইরের খাবার এনে ভেতরে খেতে পারে। হ্যাঁ হ্যাঁ, নিরামিষ খাবার। ঠিক আছে, তো আমরা ঘরগুলো একটু দেখব। হ্যাঁ হ্যাঁ, দেখো। ঠিক আছে, আর এখানে এসেছিলেন অনেক দিন, এসেছেন এখানে বেশ সময়ে সময়ে এসেছেন, সেরকম একটু অভিজ্ঞতার কথা শেয়ার করব। আপনার নাম? হ্যাঁ, আমি প্রদীপ ব্যানার্জি। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? তো আমি আসছি বিনপুর থেকে। বিনপুর থেকে? বিনপুর বলতে গেলে আপনার ঝাড়গ্রাম জেলার মধ্যে পড়ছে, আমাদের ঝাড়গ্রাম থেকে 18 কিলোমিটার দূর। তো আমরা এখানে আসছি প্রায় 42 বছর হয়ে গেল। তো আমি এই জায়গাটা আমরা কেন বেছে নিলাম এর অনেক কারণও আছে। এত শান্তিপূর্ণ, এত নিরিবিলি জায়গা এবং এত এখানে ভালো সিকিউরিটি এখানে, যার জন্য আমরা এখানে বেঁচেছি। এবং সারা ভারতবর্ষে বিভিন্ন মানুষ যারা ঘুরে বেড়ানো, যাদের নেশা আছে আর কি, যারা ঘুরে বেড়াতে চান, তারা দেখবেন বিভিন্ন রিসর্টে থাকেন, কেউ হোটেলে থাকেন, এবং অনেকে আছেন যারা সেরকম হই হট্টগোল বা সেরকম কিছু পছন্দ করেন না, এবং একটা নিরিবিলিতে থাকতে চান, নিরিবিলি জায়গা তারা পছন্দ করেন। সেই শান্তির নীড়টা এটা, সেই শান্তির নীড় এটা। এবং এখানে অনেক কিছু রেস্ট্রিকশন, এবং সেই রেস্ট্রিকশনটা মানতে হয়, মানে ওনারা জেনেও খুব খুশি হবেন যে নিয়মগুলো এখানে দেওয়া আছে। একদম তাই, আমি তো এখানে শান্তিতে থাকবো বলেই এসেছি, দুদিন একটু কুল ভাবে থাকবো বলে। একদম একদম একদম, নিরিবিলিতে শান্তিতে আরামে থাকতে পারবেন, নির্ঝঞ্ঝাটে থাকতে পারবেন, এবং এত আরামে আপনার দিনটা কাটবে। আপনি এখানে একবার এসে দেখুন, থেকে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কত ছুটিটা উপভোগ করা যাবে। এই ধর্মশালায় অনেক মানুষজন এসছেন বা আসেন, আপনারাও ট্রাই করতে পারেন। অ্যাটাচ বাথের ব্যবস্থা নেই, এটুকু বলে রাখি আপনাদের। থাকা খাওয়ার বলতে বাইরে খাওয়া দাওয়া করে আসতে হবে আপনাদের। আপনার নামটা বলুন? মিহির দাস। মিহির দাস। ফোন নাম্বারটা বলুন? 8158 8158 8158 00 00 5422 5422। অগ্রসেন ধর্মশালার
ফ্রন্ট মুখটা হচ্ছে এইটা। ঝাড়গ্রাম স্টেশনের কাছেই মিনিট তিনেকের রাস্তায় পড়বে অরণ্য সুন্দরী গেস্ট হাউস, আমরা সেটাই এখন যাব। ঝাড়গ্রামে এলে অনেকেই ভাবেন যে থাকবো কোথায়, থাকার একটা খুব সুন্দর ঠিকানা হচ্ছে অরণ্য সুন্দরী লজ। তো সেই লজে আমি দাঁড়িয়ে আছি, তো আমি জেনে নেব ওনার কাছ থেকে। আপনার নামটা বলুন। আমার নাম শুভাশিষ চ্যাটার্জি। আমার ভবঘুরে চ্যানেলে আপনাকে স্বাগত। তো আপনি বলুন, এই হোটেলে কেউ যদি থাকতে চায় আর কীরকম রেট আছে, কী আছে না আছে, কীভাবে বুকিং করবে? অ্যাকচুয়ালি এই বিজনেসটা মানে আমাদের অন্যান্য আরও বিজনেস আছে, এই বিজনেসটা আমি অ্যাকচুয়ালি আমাদের শখেই আমরা করেছিলাম। লোকে ঝাড়গ্রাম আসুক, ঝাড়গ্রামটাকে আমরা ভালোবাসি। ঝাড়গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে, যে ন্যাচারাল বিউটি আছে, এটা ঝাড়গ্রামের শুধু ওয়েস্টবেঙ্গলের মানচিত্রে নয়, ভারতবর্ষের মানচিত্র একটা ট্যুরিস্ট প্লট হিসেবে স্পট হিসেবে একটা জায়গা করেছে। শুধু ভারতবর্ষের মানচিত্রের থেকেও বিশ্বের মানচিত্রে যেন ফরেনার আসছে, ফরেনার এসে, এই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা নানান ধরনের লোকের সমাগম হবে, আসুক, সবাই জানুক, আমাদের গেস্ট হাউসকে বুঝুক, আমাদেরকে বুঝুক, ঝাড়গ্রামের মানুষকে বুঝুক, ঝাড়গ্রামের মানুষের যে সরলতা, যে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মানুষের সরলতা, যে এই যে মনোভাব মিশতে পারে মানুষ, এটা জানবার জন্যই আমি এই গেস্ট হাউসে এসেছিলাম, অ্যাকচুয়ালি মানে এই বিজনেসে এসেছিলাম। তো আমার খুব ভালো লেগেছে এবং নানান ধরনের লোকের সঙ্গে আলাপ হয়েছে, ভালো লাগছে। আমাদের সমস্ত রকম পরিষেবা আছে এই গেস্ট হাউসে, থাকা খাওয়া, খাওয়া দাওয়ার তো খুবই নাম আছে আমাদের। আর রুমগুলো আমরা হোমলি করেছি, একদম ঘরোয়া পরিবেশে, প্রত্যেকে যেন মন খুলে কথা বলতে পারে, যার যেটা অসুবিধা, যার এটা কলকাতার বুকে তো ওরা তো রেস্টুরেন্টে, বড়ো বড়ো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে, কিন্তু ঝাড়গ্রামের বুকে যেগুলো খাওয়া দাওয়ার অ্যাকচুয়ালি ওনারা পায় না, যেরকম খাওয়া দাওয়া দিতে আপনার দেশি মুরগি, কচি পাঁঠা, এরকম নানান ধরনের জিনিস যেগুলো ওরা ঝাড়গ্রামে এসে টুরিস্ট খেতে চায়, তো সেইগুলো আমরা বিশেষ করে ওনাদেরকে দিই, খাওয়ার প্রেজেন্টেশনটা সেইভাবেই করি। আর রুমের দিক দিয়েও যতটা পরিষেবা দেবার, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার ব্যবস্থা করি। আমাদের 4-bedded রুম আছে, 2-bedded রুম আছে, এসি আছে, নন এসি আছে, সিঙ্গেল রুম আছে, ড্রাইভার অ্যাকোমোডেশনেরও ব্যবস্থা আছে, সাইডে একটু ছোট্ট গার্ডেন মতো আছে, শীতকালে বারবিকিউ করা, মুরগি কোরানো, তারপরে আপনার ওখানে একটু বসা, গার্ডেনে বসে একটু চা ফা খাওয়া, গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে। টুরিস্ট ওভারহল হিসেবে এখন অবধি ম্যাক্সিমাম সবাই সন্তুষ্ট হয়, সন্তুষ্ট করার চেষ্টা করি। আর বুকিংটা হবে কি আপনাদের আমাদের অ্যাকচুয়ালি ফোন নাম্বার, আমার ফোন নাম্বারই দেওয়া আছে, প্লাস ডিসক্রিপশনে ফোন নাম্বারই দেওয়া, আমরা ভিডিওতে দিয়ে দেবো। অরণ্য সুন্দরী লজের বুকিং করার যে অ্যাড্রেস বা ফোন নাম্বার সেটা আমরা দিয়ে দেবো। এই কার্ড দেখতে পাচ্ছেন, এই কার্ডেই আমি বলে দেবো, এই ফোন করে যোগাযোগ করে নেবেন, কী রেট আছে না আছে সব উনি বলে দেবেন। তবে অত্যন্ত সুন্দর একটি জায়গা অরণ্য সুন্দরী গেস্ট হাউসে এলে আপনি বুঝতে পারবেন ঝাড়গ্রামটাকে ফুলফিলভাবে এনজয় করতে পারবেন। চলুন দেখতে থাকুন আমাদের ভবঘুরে চ্যানেল। স্টেশনের খুব কাছেই আরেকটি গেস্ট হাউস যার নাম হচ্ছে ডুলুং গেস্ট হাউস। ডুলুং গেস্ট হাউসের রিসেপশন, এখানেও থাকার ব্যবস্থাপনা খুবই ভালো, এটা শুনেছি, আপনাদের দেখাবো আস্তে আস্তে। ঝাড়গ্রাম জেলার একটা ছোট্ট নদীর নাম ডুলুং, আর সেই নদীর নাম অনুযায়ী এই গেস্ট হাউসের নাম ডুলুং। আমি বসে আছি সেই ডুলুং গেস্ট হাউসে, সেই ডুলুং গেস্ট হাউসের ম্যানেজার বলতেন, তো তার নামটা একটু জানবো। আমার নাম রাজকুমার আচার্য। রাজকুমার আচার্য, তো তার সঙ্গে আমি একটু জেনে নেব যে এই গেস্ট হাউসে থাকার ব্যাপারে কীভাবে কী ইয়ে করবেন সেটাই একটু জানতে চাইছি। আমাদের তো বিভিন্ন রকমের রুম আছে। হ্যাঁ, আমাদের বিভিন্ন ধরনের রুম আছে, আপনার 600 টাকা থেকে আরম্ভ 2000 টাকা পর্যন্ত আছে। 600 টাকা ডবল বেড? ডবল সবই ডবল বেড, অ্যাটাচ বাথ, সবই ডবল বেড অ্যাটাচ বাথ, 600 থেকে শুরু, 600 থেকে 2000 পর্যন্ত আছে। 2000 পর্যন্ত আছে। আর বুকিংটা কিভাবে হয়? বুকিংটা আপনার অনলাইন মানে ওই ইয়ের মাধ্যমে হয়, ফোনের মাধ্যমে হয়, অনলাইন কিছু হয় না। বুকিং এর ব্যবস্থা? হ্যাঁ হ্যাঁ, বুকিং আছে। ডরমিটরি আছে? ডরমিটরিটা আমাদের নেই, ডরমিটরি আমাদের নেই, তবে আমরা গ্রুপ বুকিং করি, আমাদের হল ঘর আছে, আমরা বুক হয়ে যায় ওটা 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 করি আর কি, মানে অকেজনে আর কি। আচ্ছা, মানে যদি একটা ধরুন গ্রুপ চলে, একটা গ্রুপ চলি চলেলো, আমরা তো হলে বিছানা করে দিলাম। আচ্ছা, এইভাবে হয়, সেই ব্যাপারটা করতে পারি। ডুলুং এ একটা লিফট ফেসিলিটি আপনারা পাবেন। ঝাড়গ্রাম শহরে ছড়িয়ে আছে
এই ধরনের অনেক গেস্ট হাউস লজ আপনারা ফোন করে আসতে পারেন এই সব জায়গায়। এই হলো আরেকটা থাকার জায়গা যশোদা ভবন, এটা বাস স্ট্যান্ডের খুব কাছেই। এই হলো ঝাড়গ্রাম বাস স্ট্যান্ড, গভর্নমেন্ট বাসও এখান থেকে ছাড়ে। ঝাড়গ্রাম স্টেশন থেকে ঝাড়গ্রাম বাস স্ট্যান্ড মোটামুটি মিনিট পনেরোর টোটোতে। বাস স্ট্যান্ডের খুব কাছেই একটি গেস্ট হাউসের খবর আমরা এখন দেব আপনাদের। ঝাড়গ্রামের হোটেল লজের যে খোঁজ খবর আমরা দিচ্ছি সেটা আপনারা নিশ্চয়ই দেখছেন। বাস স্ট্যান্ডের কাছে একটা খুব সুন্দর হোটেল আছে, গেস্ট হাউস, হোয়াইট হাউস। তো সেখানে আমরা দাঁড়িয়ে আছি, আমি কথা বলবো। আপনার নাম? আমার নাম রাজেশ সিং। রাজেশ সিং, তো বলুন না এখানে কীরকম কী ফেসিলিটিস আছে থাকার ব্যাপারে? ঝাড়গ্রামের সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছাকাছি, 50 মিটারের মধ্যে, হেঁটে আসলে 2 থেকে 3 মিনিট লাগে। আর এই লজটা আমাদের তৈরি হয়েছে 2002 সালে, উদ্বোধন হয়েছে 2002 সালে। আজকে 20 বছর থেকে আমরা পরিষেবাতে, ট্যুরিস্ট বলুন, তারপরে নানা রকম অনুষ্ঠান, সব পরিষেবা আমরা দিয়ে যাচ্ছি। আর এইখানে মেন আমাদের হচ্ছে রিজনেবল রেট থাকে, প্লাস হচ্ছে একটু নিরিবিলি পরিবেশ, হ্যাঁ, এটার জন্য মানুষ আসে। আর প্লাস আমাদের বা আমাদের যে স্টাফ রয়েছে তাদের ব্যবহারের জন্য বেশিরভাগ লোক আসে। বুকিং কিভাবে হয় এখানে? বুকিং আমাদের এমনি অনলাইনে, গুগলে এমনি আপনার হোটেল ওয়াইটার সার্চ করলে পাবেন, আর ওইখান থেকে নাম্বার পেয়ে আমার ওনার কল করলে আমরা অ্যাকাউন্ট নাম্বার দিই, ওইখান থেকে বুকিং হয় বেশিরভাগ। বাস থেকে নেমেই কেউ যদি এখানে চলে আসে সেক্ষেত্রে কি বুকিং সম্ভব? হ্যাঁ, রুম খালি থাকলে স্পট বুকিংও হয়। হ্যাঁ, তো আমি একটু কি রুমগুলো দেখতে পারি? হ্যাঁ, কীরকম কী আছে একটুখানি যদি বলে দেন। মোটামুটি ডবল বেড টোটাল আমাদের এসি 25টা রুম আছে, তার মধ্যে 9টা হচ্ছে এসি ডবল বেডের, আর বাকি হচ্ছে আপনার 16টা নন এসি। ডবল বেড, 3 বেড 4 বেড সব মিলিয়ে। ডবল বেড মোটামুটি কীরকম পড়বে? আমাদের এমনি ডবল বেড আপনার হচ্ছে 800 থেকে শুরু আছে, আর 3 বেড আছে 900 আছে, 4 বেড আছে 1200 আছে। ডরমিটরি আছে? না, ডরমিটরি নেই, এমনি আমাদের হল রুম আছে, এমনি ওইটা অনুষ্ঠান পারপাস ইউজ করে। হ্যাঁ, খাওয়ার ব্যবস্থা? খাওয়ার ব্যবস্থা আমাদের এখানে ডিলে হোম মানে এনে দেওয়া হয় আর কি, এখানে এমনি রান্নার ব্যবস্থা নেই, হোম ডেলিভারি করে দেওয়া হয়। তারপরে এখানে আমার জোম্যাটো, তারপরে সুইগি, এইসব এসে দিয়ে। হ্যাঁ, এইসব অ্যাপ, হ্যাঁ, এইসব অ্যাপগুলো চালু হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে দেখিয়ে নিই। পার্কিংয়ের ব্যবস্থা আছে, খুব বড় পার্কিং আছে। আপনাদের প্রথমেই একটা কথা জানিয়ে রাখি, এটা আমার কোনো প্রমোশনাল ভিডিও নয়। আপনারা আমাদের এই গেস্ট হাউস বা লজ বা হোটেল ঝাড়গ্রামে যে কটাই দেখছেন, আপনারা নিজেরা পছন্দ করবেন, আমরা অপশান দেব। তো সেই রকমই আমি চলে এসেছি বাস স্ট্যান্ডের কাছে, হোয়াইট হাউস গেস্ট হাউসে, বাস স্ট্যান্ডের খুব কাছেই। খুব সুন্দর একটি হোটেল, এখানে থাকার ব্যবস্থা খুব ভালো, এসি নন এসি সমস্ত ঘর আছে। যে ঘরটাতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তা সেটা ডবল বেডরুম এসি রুম, 1600 টাকা ভাড়া আছে, উইথ অ্যাটাচ বাথ, সঙ্গে একটা ছোট্ট ওয়ার্ড্রব, টিভি, বসার জায়গা এবং খুব সুন্দর গোছানো বিছানা, সব কিছু মিলিয়ে খারাপ লাগবে না। আপনি এসে নিশ্চিন্তে 2টো দিন এখানে কাটিয়ে যেতে পারবেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিওটা অবশ্যই সেটা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।